Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. ওগো, শুনছ? কি শুন না? কোথায় গেলে? ওগো, আরে বলি শুনছ? কি হলো কি? এত চেঁচামেচি করছো কেন? দেখো কি এনেছি, নিচে সেই দেখো না। কি মজা! কি হলো কি? একটু বিশ্রাম করছিলাম, দিলো আমার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়ে। কি হয়েছেটা কি, এত চেঁচামেচি কিসের? দেখো দেখো, তোমার জন্য দাসী এনেছি 3 কড়ি দিয়ে। দাসী এনেছো 3 কড়ি দিয়ে? এই ননির পুতুল আর এই বাছুর, বিদায় করো, বিদায় করো, বিদায় করো, বিদায় করো। দয়া করুন মা, আমাদের আর কোনো জায়গা নেই, আমরা প্রভুর কাছে অঙ্গীকারবদ্ধ। কি, আমার স্বামী তোমার প্রভু? বেরো 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 বেরো। আহা গিন্নি, তুমি কে? কেউ না। তবে আমার সংসারে আমি দাসী রাখি না রাখি তাতে তোমার কি? কিছু না। তবে যাও 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 যাও। বলে নিজেকে বিক্রি করলে কেন? আমার স্বামীকে ঋণমুক্ত করার জন্য। অপদার্থ স্বামী যাত্রাই অপদার্থ। আমরা যদি ওদের পাশে না থাকতুম তাহলে ধুতিতে ওদের কাছে আটতো না। তা বাবু কাজকর্ম করতে পারবে তো? হ্যাঁ, তা কাজ এমন কিছু নয়, এই আটার ষোলোখানা ঘর, দুটো দালান, সিঁড়ি আর এই উঠোনটুকু ধোয়া পোছা করতে হবে, আর এবেলা ওবেলা 8-8-16 জালা জল তুলতে হবে, 30-35টা গরু দেখাশুনো করতে হবে, খড় কাটা, খোলভুষি দেওয়া, আর হ্যাঁ দুবেলা রান্না করতে হবে, আনাজ কোটা, গম পেশা আর বীজের টাক জমিতে ঝাঁট দিতে হবে, আর আর তো এখন কিছু মনে পড়ছে না। এই সামান্য কাজটুকু আগে করে তো বাপু, তারপরে না হয় বলবো। মা সব কাজ করতে পারবে না। কি কি বললি? মা সব কাজ কোনোদিন করেনি। রাজরানী ছিল বুঝি? ছিলই তো। চুপ কর বৎস। হ্যাঁ রে হ্যাঁ, তুই রাজা হরিশ্চন্দ্রের বেটা রোহিতাশ্বর আর তোর মা পাটরানী সৈব্বা, হলো তো? না, তোদের সঙ্গে বক বক করে আমার গলাটা শুকিয়ে গেল। আই ওই জালা থেকে এক পাত্র জল নিয়ে আয় তো। যাও বৎস, উনি যা বলছেন তা শুনতে হয়। আচ্ছা মা। ভিকিরির ছেলে তার আবার তো রাজা হবার শখ কেন বাপু? জানো, রাজা হরিশ্চন্দ্র আর রানী সৈব্বার নাম করলে জন্ম জন্মান্তরের পাপক্ষয় হয়। ছেলেকে অত মিথ্যে শিখিও না বাপু। কই রে, জল আনতে গেলি তো গেলি, আর পারি নে, 3টে কড়ি জলে গেল। একাই ভর্তি করবে? হ্যাঁ বৎস। পিতা এখন কি করছেন মা? আনলে বৎস? ঠাকুরুন যে দিলেন। জানো মা, ঠাকুরুন না পিতার কথা জিজ্ঞাসা করছিলেন। তুমি কিন্তু তার পরিচয় দিও না বৎস। পরিচয় দেব না। না বৎস। কেন মা?
তাতে তোমার পিতার অকল্যাণ হবে। তুমি তো আচ্ছা লোক হে, চিতাকে আমার জন্য সাজাচ্ছ? অমন কথা বলবেন না প্রভু, আপনি আমার মুক্তিদাতা। সেই জন্য বুঝি আমাকে একেবারে মানব জন্ম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছ? যারা মরা নিয়ে আসবে তারা আগে কাঠের মূল্য দেবে, তবে চিতা সাজাবে। অমন আগে থেকে কেউ চিতা সাজায় না। কিন্তু সব দেহ তো আসবেই প্রভু। কিন্তু কাঠের মূল্য যে দেবেই তার তো কোনো মানে নেই প্রভু। আরে ওরা দেবে না, করি নেই বলবে, কান্নাকাটি করবে। সরিয়ে ফেলো, সরিয়ে ফেলো। সাজানোই আছে দেখছি, কইয়ে এসো এসো চড়াও। থামো, আগে শুল্ক দাও। শুল্ক নেই? তাহলে সপ্তাহ হবে না। সপ্তাহ হবে না? না বলো কি হে, সরো সরো সরো। আগে শুল্ক। তুমি কালু ডোমের ভয় পাচ্ছ বুঝি? সে খোঁড়া ভারী শয়তান, পাঁচ কড়ি না দিলে কিছুতেই মরা পড়াতে দেয় না। তা বাপু সে কোথায়? তিনি যেখানেই থাকুন, তার আদেশ, বিনা শুল্কে সপ্তাহ হবে না। সমতে হে, এই নাও এক কড়ি, এটা তোমার। ফাঁকি দিয়ে কত মরা পড়ালুম, কে সন্তুষ্ট? তো সরো সরো। পুরো শুল্ক চাই। তুমি দেখছি কালুদমের ঠাকুর দাদা। আচ্ছা এই নাও দু কড়ি, এবার সরো সরো। পুরো শুল্ক না হলে সপ্তাহ হবে না। বাপু তুমি বড় তালখানা, ঠকবে বুঝেছ, ঠকবে। ফাঁকি না দিলে এই জগতে বাস করা যায় না। এই না, এই নাও পাঁচ কড়ি, ধরো। নিজে উপোস করে প্রভুর পদসেবা করো। চিতা জ্বলছে? হ্যাঁ প্রভু। আবার কোথায় যাচ্ছ? বলি তোমার নয় ক্ষুধা তৃষ্ণা নেই, আমার তো আছে। যাও আহারের ব্যবস্থা করো। যা জ্বলবার তা জ্বলবেই, জ্বলে জ্বলেই শুদ্ধ হয় বুঝলে, জ্বলে জ্বলেই শুদ্ধ হয়। যাও আহারের ব্যবস্থা করো। আচ্ছা যা জ্বলবার তা জ্বলবেই, জ্বলে জ্বলেই শুদ্ধ হয়, জ্বলে জ্বলেই শুদ্ধ হয়। রুমের কাজ কেমন লাগছে? মন লাগছে না বুঝি? তোমার কি হয়েছে বলো তো? চুপটি করে বসে থাকো, কথা বলো না, অত ভাবো কি? বউ ছেলেকে তো বেঁচে খেয়েছো। তোমাকে বাপু আমার সন্দেহ হচ্ছে, ও কত কুলশীল লোককে আশ্রয় দেয়া, তোমার সত্য পরিচয়টা কি বলো তো বাপু? আমার পরিচয় সত্য বলো। আমার পরিচয় আপনার কৃতদাস। মা আমাকে দাও, আমি ধুয়ে দিচ্ছি। বালাই ষাট, এ কাজ তোমার নয় বৎস, দাও আমাকে দাও দাও। তাই তো বলি, কাজ নেই কম্ম নেই, ছেলের সঙ্গে দেয়লা করা হচ্ছে। এই ছোড়া, তোকে ফুল তুলতে বলেছিলাম, তুলেছিস? হ্যাঁ। গাছের সব ফুল তুলেছিস? হ্যাঁ। যা তো গাছের সব পাতাগুলো গুনে ফেল, যা। কই গো,
শুনছো, সব এনেছি, তাই না? ঠিক মতন আয়োজন করো। এই দেখো, তোমরা আবার সব হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও ওদিকে দালানে যাও, যাও 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 যাও। শোনো বাছা, তুমি বাবু রান্না বান্না গুলো তাড়াতাড়ি করে ফেলো। আজ কিছু লোকের ভোজের আয়োজন করা হয়েছে, বেশি নয়, মাত্র 200। নাও নাও তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলো, আমি ওদিকে পুজোর কাজ সেরে ফেলি। তোমার কষ্ট হচ্ছে মা? না বৎস, আমাদের এত কষ্ট কেন মা? সবই ভগবানের ইচ্ছা বৎস। ওগো শুনছো, সিন্ধুকের চাবিটা খুঁজে পাচ্ছি না, দিয়ে যাও। আচ্ছা মা, ভগবানকে ডাকলে আমাদের সব কষ্ট দূর হবে। হ্যাঁ বৎস, ভগবানকে ডাকলে আমাদের সব কষ্ট দূর হবে। তিনি যে দুঃখ হরণ, তিনি যে দুঃখ হরণ বৎস।
কথা শুনেছেন মা? তোমার আর কোনো কষ্ট থাকবে না। এই দেখো ঠাকুর আমাকে কি দিয়েছে। বাবার ভূষণ রোহিত, আমার রোহিত, আমার রোহিত। চিনতে পারো? কে রাজা কে ভিখারি কেউ নেই। রাজা ভিখারি সব সমান, এর নাম প্রত্যয়, আত্মজ্ঞান, নিয়তির লীলা। আমি কে? কে আমি? মা, ও মা, মা! কি হলো কি? সাত সকালে কাঁদছিস, লড়াচ্ছিস কেন? যা ফুল নিয়ে আয়। আগে মা আসুক। কেন? মা আমাকে আদর করে চুমু খায়, তবে আমি কাজে বেরোই। মরে যাই, মরে যাই। যদি চালাকাঠ পেটা খেতে না চাস তাহলে যা, যা বলছি। দাঁড়িয়ে রইলে কেন, যাও। বৎস, কোথায় গেলে? বৎস কোথায় গেলে? ও ফুল তুলতে গেছে। চলে গেছে? সে যে আমার আশীর্বাদ না নিয়ে কোথাও যায় না। বৎস, বৎস কোথায় গেলে? বলি চললে কোথায়? আমার ছেলের কাছে। আগে কাঠ কাটো, দাঁড়িয়ে রইলে কেন, যাও।
আর আমার দাসীতে কাজ নেই, দিন রাত শুধু চোখকে হারাচ্ছে। বলি ও বাচ্চা, ওমা এই যে সাপে কেটেছে। বলি ও বাছা, যা হয় একটা কিছু ব্যবস্থা করো, ওঠো এই মরা ছেলে কোলে নিয়ে আর কতক্ষণ বসে থাকবে? জননী চলেছে সন্তান শোকে, কে আছো ধরণী রক্ষা করো। ভ্রমাদ্রিমি দ্রিমি তাদ্রিমি তাদ্রিমি আসিছে প্রলয় ভয়ঙ্কর। সতীর চোখের রোগিনী ঝলকে ঝলকে, নদী ও সাগর শুকাবে পলকে পলকে, তার নিঃশ্বাসে ধ্বংস করে হাসে জননীর শোক সম্বর। থমথমে বিশ্ব প্রকৃতি দেখো, কালগুণে মহিরূহপতি, থমথমে বিশ্ব প্রকৃতি দেখো, কালগুণে মহিরূহপতি, সতীর চোখের জলেতে ভাসিবে সৃষ্টি তোমার শঙ্কর। ভ্রমাদ্রিমি দ্রিমি তাদ্রিমি তাদ্রিমি আসিছে প্রলয় ভয়ঙ্কর। দেখো ফুসছে আকাশ, ওই দেখো দেখো ঘূর্ণি বাতাস, শঙ্খ নীনাদে মেঘ গর্জনে, সুর তাণ্ডব ঝটিকা পাবনে, তবে সপ্তাহ হবে না। হবে না? না, আমার আদেশ ছাড়া বিনা শুল্কে সব দাহ করতে পারবে না, অঙ্গীকার কর। অঙ্গীকার করলাম। আমি পারি না, শুল্ক ছাড়া সপ্তাহের আদেশ নেই। আপনার নিজের সন্তানের সৎকার। আমি কৃতদাস, আমার অধিকার নেই। নিজের সন্তানের সাক্ষাতের আপনার অধিকার নেই? না। বেশ, তবে মা হয়ে আমিও সৎকার করবো।
না, সত্য ধর্ম এছাড়া আমি কিছুই জানি না। আপনার সন্তান আপনার কেউ না। আগে শুল্ক, কি চান আপনি? লজ্জা বস্ত্র ছাড়া আর আমার কিছু নেই। তাই দাও। আপনি আমার লজ্জা বস্ত্র কেড়ে নেবেন? সত্যের জন্য আবরণ উন্মোচন করো শৈব্বা, শুল্ক দাও, শুল্ক দাও। বেশ, তবে তাই হোক। বেশ, তাই হোক। কি করছো হরিশ্চন্দ্র? জননীর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর কিছু নেই। প্রভু, আমি ধর্মরাজ। আমি বলছি শোনো, তোমার মতো সত্যবাদী ধার্মিক পৃথিবীতে নেই আর হবেও না। রহিদাস, ওঠো, চোখ মেলো। তোমার পরীক্ষা শেষ, অযোধ্যায় ফিরে চলো, তোমার গচ্ছিত রাজত্ব গ্রহণ করো। আমি ভবিষ্যৎবাণী করছি, যতদিন পৃথিবীতে সত্য থাকবে, ধর্ম থাকবে, ততদিন মানুষের মনে চিরজীবী হয়ে থাকবে সত্যবাদী মহারাজ হরিশ্চন্দ্র আর মহাসতী শৈব্বা। আমায় মানুষ হবার আশীর্বাদ করুন ঋষিভর। রাজা নয়, মানুষ হয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। তথা আশীর্বাদ করুন। ভোর হইল, ফুল ফুটিল, গেল মন ব্যথা, অনেক দিনের পরে আজি হাসিল অযোধ্যা, পরে ফিরে এলো হরিশ্চন্দ্র আমাদের রাজা, পরে ফিরে এলো হরিশ্চন্দ্র আমাদের।